हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल दियास लाइफ एंड क्रिएटिविटी। कैमन आछेन आपनारा? आशा करब आपनारा सबाई भालो आछेन। आमी शेतान्निता। आज आमी आपनादेर जोन्नो निये एसेछि लोटे माछेर झुड़ी रेसिपी। भीषण भालो हय खेते एटा, आर खूब तारातारी आर सहज उपाये आपनादेर साथे एई रेसिपिटा आमी शेयर करब। বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে দেখে নিই কীভাবে তৈরি হচ্ছে এই রেসিপিটা। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবারে কড়াইয়ে দিয়ে দেব খানিকটা তেল। এখানে আমি 4 টেবিল স্পুন মতন সর্ষের তেল ব্যবহার করলাম। মাছটাতে এই মাছের রেসিপিটা যদি একটু স্পাইসি হয় খেতে ভালো হয়। তেলটা গরম হয়ে গেছে, এবার এই তেলে আমি দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা দেব রং আসার জন্য, চিনি দেওয়াতে রান্নায় রংটা ভালো আসবে। এবার দিয়ে দেব থেতো করা 1 টেবিল স্পুন রসুন। রসুনটা একটুখানি ভাজা ভাজা হবে, একটুখানি গোল্ডেন ফ্রাই হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি 4টে বড় মাপের পেঁয়াজকে কুচো করে রেখে দিয়েছি, দিয়ে দেব পেঁয়াজটা। ভালো করে সমস্ত পেঁয়াজ রসুন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। এবার এতে দিয়ে দেব, আমি এখানে একটা টমেটোকে টুকরো করে রেখেছি, দিয়ে দেব টুকরো করা টমেটো। দিয়ে দেব 1 চামচ আদা বাটা, দেব 1 টেবিল স্পুন নুন, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো। এবার এই সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব, আর ততক্ষণ পর্যন্ত এটা কষবো যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে বেরিয়ে আসে। মশলাটা খুব সুন্দর করে কষে নিয়েছি, দেখুন মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবার আমি এখানে 500 গ্রাম লোটে মাছ নিয়েছি। মাছটাকে আমি এভাবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাঝখান থেকে কেটে নিয়েছি। এখানে আমি 500 গ্রাম লোটে মাছ ব্যবহার করেছি। এই মাছে কিচ্ছু মাখানো নেই, নুন হলুদ কিচ্ছু মাখানো নেই। এই মাছটা আমি এর মধ্যে দিয়ে দেব। এই রান্নায় কোনো রকম কোনো জলের ব্যবহার করা যাবে না, কারণ লোটে মাছটা যত সেদ্ধ হবে, যত রান্না হতে থাকবে, লোটে মাছ থেকেই আস্তে আস্তে জল ছাড়বে, তাই বাড়তি এক্সট্রা জল দেওয়ার কোনো দরকার নেই। এবার এই লোটে মাছটার সঙ্গে মশলাগুলোকে খুব ভালো করে কষে নেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি কিছুক্ষণ এটাকে ঢেকে রান্না করব। এতে যেটা হবে, মাছটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর লোটে মাছের কাঁটা ভীষণ নরম হয়, তাই এই মাছগুলোর কাঁটাগুলো যখন আমরা রান্না করব অটোমেটিক মাছ থেকে আলাদা হয়ে যাবে। দেখুন মাছটা অনেকটাই কষে গেছে, মাছগুলো কেমন ভেঙে গেছে, আর এর মধ্যে কোনো জল তো আমি ব্যবহার করিনি। মাছের যে নিজস্ব জল সেটা দিয়েই মাছ আর মশলা সমস্ত রান্না হচ্ছে, আর 2-3 মিনিট মতন কষালেই রান্নাটা অলমোস্ট হয়ে যাবে। মাছটা একদম হয়ে গেছে, মাছ থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে দেখুন। এবার এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব, আমি এখানে 4টে কাঁচা লঙ্কাকে কুচো করে রেখেছি, এটা দিয়ে দেব। আপনারা ঝালটা নিজেদের হিসেব মতন ব্যবহার করবেন, যদি ঝাল কম খান তাহলে কম দেবেন, বেশি খেলে বেশি দেবেন। আচ্ছা, এখানে আর দেব খানিকটা কুচোনো ধনে পাতা, আর তার উপরে দিয়ে দেব 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব, ব্যাস আমাদের লোটে মাছের ঝুড়ি একদম রেডি। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল মুখরোচক এত টেস্টি একটা রেসিপি। গরম ভাতের সঙ্গে এটা দারুণ লাগে খেতে, বাড়িতে চটপট বানিয়ে ফেলুন। খুব শিগগির দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। ততদিন ভালো থাকবেন।